Assalamualaikum, আমি এক্সপার্ট টেক থেকে হাসান চৌধুরী বলছি। আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে আমাদের ল্যাপটপের প্রাইমারি লেয়ারের প্রবলেম এন্ড সলিউশন। ক্লিয়ার? আসলে প্রাইমারি লেয়ারটা কি? আমরা যদি প্রাইমারি লেয়ারটা ডেফিনিশন জানি তাহলে আমাদের কাজ করতে সহজ হয়ে যাবে। প্রাইমারি লেয়ারের সংজ্ঞাটা হচ্ছে ল্যাপটপের মাদারবোর্ডের 19 ভোল্টের যে লাইন থাকে, মানে মাদারবোর্ডের ভিতরে 19 এর একটা লাইন থাকে, এইটাই হচ্ছে প্রাইমারি লেয়ার। মাদারবোর্ডের কি? প্রাইমারি লেয়ার। আচ্ছা, প্রাইমারি লেয়ারে কি কি ধরনের প্রবলেম হয়? প্রাইমারি লেয়ার প্রবলেম হলে আমার মাদারবোর্ডে কোন কোন ধরনের পার্টসে প্রবলেম হইতে পারে আর এটা আমরা কিভাবে সলিউশন করব, এই প্রবলেমটা হইলে আমরা সলিউশন করব কিভাবে, এবং মাদারবোর্ডের প্রাইমারি শর্ট যদি হইলে কত হবে, শর্ট হইলে মান কত দেখাবে, আর যদি আমার ভালো থাকে প্রাইমারি লেয়ার এইটার ইম্পিডেন্সটা কত দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, মূলত প্রাইমারি লেয়ারে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা কি করব, প্রথমে আমরা দেখব প্রাইমারি লেয়ারের ক্যাপাসিটর। কি দেখব? প্রাইমারি লেয়ারের ক্যাপাসিটর। প্রাইমারি লেয়ারের ক্যাপাসিটরটা কি? প্রাইমারি লেয়ারের ক্যাপাসিটর হচ্ছে আমাদের সিরামিক ক্যাপাসিটর থাকে। কি ক্যাপাসিটর থাকে? সিরামিক ক্যাপাসিটর থাকে। এই সিরামিক ক্যাপাসিটরটা আমরা দেখব তার মান 300 প্লাস থাকে। মান কত থাকে? 300 প্লাস। যদি 300 প্লাস থেকে কম, 10, 5, 12, 00 দেখায় তাহলে আমরা বুঝতে পারবো প্রাইমারি লেয়ারে শর্ট আছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে একটা লেখা আছে বিনের মোসফেট। প্রাইমারি লেয়ার শর্ট দেখাইলে অনেক সময় বিনের মোসফেটটা কী থাকে, খারাপ থাকে, তখনও প্রাইমারি লেয়ার শর্ট দেখায়। আবার জোড়ায় জোড়ায় মোসফেট, ঠিক আছে, এই জোড়ায় জোড়ায় মোসফেটও আমরা দেখব। জোড়ায় জোড়ায় মোসফেটও অনেক সময় খারাপ থাকলে কী হবে, প্রাইমারি লেয়ারে শর্ট দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, চিপ যদি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইমারি লেয়ার কী দেখাবে, শর্ট দেখাবে। তারপরে ডিসপ্লের 19 ভোল্টের লাইন, ডিসপ্লেতে একটা 19 ভোল্ট থাকে, ওই 19 ভোল্টের সিরামিক ক্যাপাসিটর থাকে, ওই 19 ভোল্টের ক্যাপাসিটর যদি শর্ট থাকে প্রাইমারি লেয়ারে শর্ট দেখাবে। আমরা বুঝবো কীভাবে? তখন আমরা যখন ডিসপ্লের রেবন খুলবো, রেবন খুলে দিলে দেখা যাচ্ছে যে আর কি নাই, শর্ট নাই, আবার রেবন লাগাইলে শর্ট, তাহলে আমাদের ডিসপ্লের যে 19 ভোল্টের প্রাইমারি লেয়ার ওইটাই শর্ট। ক্লিয়ার? আচ্ছা, এইগুলা মূলত হচ্ছে এই পাঁচটা জিনিস যদি শর্ট হয়, আমাদের যেই কোনো পাঁচটা জিনিস যদি শর্ট হয় তাহলে আমাদের প্রাইমারি লেয়ার শর্ট দেখাবে। ক্লিয়ার? প্রাইমারি লেয়ারে শর্টের ভিতরে দুই প্রকার শর্ট হয়, একটা হচ্ছে মোসফেট শর্ট আর একটা হচ্ছে ক্যাপাসিটর শর্ট। ক্লিয়ার? ক্যাপাসিটর শর্টটা হচ্ছে জোড়া জোড়ায় যেই প্রাইমারি লেয়ারটা থাকবে, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখাবো, জোড়ায় জোড়ায় যেই ক্যাপাসিটরগুলো থাকবে এইটাকে এইটাকে প্রাইমারি লেয়ার বলা হয়, এবং জোড়া জোড়া যে মোসফেটটাকে এইটাকে প্রাইমারি লেয়ার বলে। আমরা যখন প্র্যাকটিক্যাল দেখব তখন আমরা বুঝতে পারবো। ক্লিয়ার? এই জোড়ায় জোড়ায় মোসফেট, জোড়া জোড়ায় ক্যাপাসিটর, তারপরে হচ্ছে চিপ, বিনের যে মোসফেট এইটা খারাপ হইলে, অথবা ডিসপ্লের যে 19-এর লাইন আছে এইটা খারাপ হইলে আমাদের প্রাইমারি লেয়ারটা শর্ট দেখাবে। আচ্ছা, আমরা সলিউশনটা কীভাবে করব? আমরা প্রবলেমগুলো বুঝলাম যে এই এই জায়গায় যদি প্রবলেম হয় তাহলে প্রাইমারি লেয়ারে শর্ট দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, এই প্রাইমারি লেয়ারে আমরা সলিউশনটা করব, মূলত হচ্ছে প্রাইমারি লেয়ারে আমরা শর্ট দেব। প্রাইমারি লেয়ারে কী করব? শর্ট দেব। কত দিয়ে শর্ট দেব এই জায়গায় হচ্ছে বিষয়টা। প্রাইমারি লেয়ার কত ভোল্ট? 19 ভোল্ট। যেই ভোল্টেজটা মাদারবোর্ডে থাকে ওই ভোল্টেজটা দিয়েই আমরা যেই সেকশনের যত ভোল্টেজ ওই সেকশনের এত ভোল্টেজ দিয়েই মাদারবোর্ডে শর্ট দেওয়া যায়। কিন্তু আমরা কী করব, এই যে এইটার 19 ভোল্ট, যেমন আমাদের প্রাইমারি লেয়ারের ভোল্টেজ কত? 19 ভোল্ট। আমি 19 ভোল্ট দিয়ে শর্ট দিতে পারবো, কিন্তু 19 ভোল্ট দিয়ে শর্ট দিলে রিস্ক থাকে, অনেক সময় চিপে ঢুকে যায়, তখন আমরা 3-4-5 ভোল্ট এরকম একটা ভোল্টেজ দিয়ে প্রাইমারি লেয়ারে শর্ট দেব। শর্ট দিলে দেখব কোন পার্টসটা শর্ট দেখায়, কোন পার্টসটা গরম হয়, যে পার্টসটা গরম হবে এইটা উঠাইলে আমাদের প্রাইমারি লেয়ারের শর্ট ভেঙে যাবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার, বুঝছো? এই বুঝছো প্রাইমারি লেয়ারের শর্ট কীভাবে ভাঙায়? আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি এখন চলে যাব, আমরা প্র্যাকটিক্যাল চলে যাব যে প্রাইমারি লেয়ার কোন কোন জিনিসগুলায়। আমি যে পাঁচটা জিনিস বললাম, আমার এখানে যে পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস আমরা প্র্যাকটিক্যালে দেখব। প্র্যাকটিক্যাল একটা মাদারবোর্ড নেব, নেওয়ার পরে প্রাইমারি লেয়ারের ক্যাপাসিটর, বিনের মোসফেট, জোড়া জোড়ায় মোসফেট, চিপ, ডিসপ্লের 19 ভোল্টের 19 ভোল্ট দেখব। ক্লিয়ার? ঠিক আছে, ওকে।
এখন আমরা যেটা ব্ল্যাকবোর্ডে দেখছিলাম যে পাঁচটা প্রবলেমের কারণে প্রাইমারি শর্ট হয় এই পাঁচটা হচ্ছে আমরা এখন দেখাবো হ্যাঁ আমরা প্রথমে দেখব প্রাইমারি লেয়ারের যে ক্যাপাসিটর প্রাইমারি লেয়ারের ক্যাপাসিটরটা হচ্ছে আমাদের এই জোড়ায় জোড়ায় ক্যাপ থাকবে এই যে এই জোড়ায় জোড়ায় হ্যাঁ এটা দেখাও এই যে জোড়ায় জোড়ায় ক্যাপাসিটর আবার আমি আরেকটা কথা বলছিলাম যে জোড়ায় জোড়ায় মোসফেট থাকবে এই হচ্ছে আমার জোড়ায় জোড়ায় মোসফেট এইটাও প্রাইমারি লেয়ার আমার এইটাও প্রাইমারি লেয়ার আবার আমাদের বিন যেই জিনিসটা এই জায়গায় হচ্ছে আমাদের প্রাইমারি লেয়ারটা থাকবে এই যে বিনের মোসফেট এই যে এখানে একটা মোসফেট আর এই যে ছোট করে এখানে একটা মোসফেট এই দুইটা মোসফেট হচ্ছে আমার বিনের মোসফেট তাহলে আমার তিনটা গেল তারপরে অনেক সময় চিপ থেকে যে সমস্যাটা হয় চিপে যদি শর্ট থাকে এটা হচ্ছে আমাদের চিপ এই চিপে যদি শর্ট থাকে তখনও আমার প্রাইমারি লেয়ার শর্ট দেখাইতে পারে এই যে চিপের নিচে যদি জিরু জিরু দেখায় অনেক সময় প্রাইমারি শর্ট হইতে পারে ক্লিয়ার বুঝছো আচ্ছা আর একটা জায়গা বাকি আছে এটা হচ্ছে ডিসপ্লের 19 ভোল্টের লাইন এই যে আমার কাছে এখানে একটা ডিসপ্লে আছে এই যে একটা ডিসপ্লের প্যানেল লইলাম এই প্যানেলের ভিতরে আমরা দেখব যে 19 ভোল্টটা কোথায় ঢুকে এই যে আমরা প্যানেল নিলাম এই প্যানেলের ভিতরে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে এই জায়গার ভিতরে এই যে আমাদের এইটা হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে আমাদের ডিসপ্লের প্রাইমারি লেয়ারের 19 ভোল্ট এই দুইটা যদি শর্ট থাকে এই সার্কিটের এই 19টা শর্ট থাকলো আমার বোর্ডে শর্ট দেখাবে কারণ এই এই দুইটার সাথে আমার প্রাইমারি লেয়ার এই বোর্ডের প্রাইমারি লেয়ারের সাথে অ্যাডজাস্ট করা এই জন্য এই জায়গায় শর্ট থাকলো আমাদের প্রাইমারি লেয়ারে শর্ট দেখাবে এই টোটাল পাঁচ জায়গায় শর্ট হয় আমরা আজকে থিওরিক্যাল ক্লাস দেখলাম প্লাস হচ্ছে প্র্যাকটিক্যালও দেখলাম জোড়ায় জোড়ায় ক্যাপাসিটর জোড়ায় জোড়ায় মোসফেট বিনের বিনের যেই মোসফেট আছে ওই মোসফেট তারপরে হচ্ছে চিপ যদি জিরু জিরু দেখায় তাও প্রাইমারি শর্ট দেখাইতে পারে আরেকটা হচ্ছে আমাদের ডিসপ্লের যে 19 ভোল্ট ওই জায়গায় শর্ট থাকলো প্রাইমারি শর্ট হইতে পারে টোটাল একটা প্রাইমারি লেয়ারের কাজটাই হচ্ছে যদি শর্ট হয় প্রাইমারি লেয়ার তাহলে আমরা এই এই পাঁচটা জায়গায় যদি হাত দেই তাহলে আমাদের প্রাইমারি লেয়ারের যে প্রবলেম এটা আমরা সলিউশন করতে পারবো ক্লিয়ার ওকে